أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال العشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر. ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد عبد الوهاب هاي برشنا كريسين جاء جي إسلامي جيبون بما حرام كينا بشريات بيروده كينا জীবন বিমা করা যাবে কি না বিষয়ে জানতে চেয়েছেন মূলত ইসলামী বিমার যে কার্য এটি সম্পর্কে বলেছেন যে এটি জায়েজ আর ইসলামী তাকাফুল এই বিমার কার্যপদ্ধতি পদ্ধতি এটি একটি ইসলামী ব্যবসা পদ্ধতি যার সমস্ত কার্যক্রম পরিচালিত হয় ইসলামী শরিয়া মোতাবেক অর্থাৎ এর আহকাম এর মহামালা মোয়াশারা নীতি বা আদর্শ শরিয়াত ভিত্তিক হয় তাকাফুল এর যে সমস্ত চুক্তি হয় যেটাকে আরবিতে আক্ত বলা হয় মানে যে সমস্ত আক্ত সম্পাদিত হয় সেগুলো হবে মোদরাবা নীতির ভিত্তিতে হয় আর এই নীতি ভিত্তিতেই ইসলামী বিমা বা বা তাকাফুল ব্যবস্থাপনা যে বিমা কোম্পানি মুদারাবা হিসেবে যেটা হবে অর্থাৎ সাহেবে মাল মালের সাহেবে মালের থেকে মাল নিয়ে তাকে যে কিস্তিতে বা প্রিমিয়াম গ্রহণ করে করা হয় যেটাকে রাসুল মাল বলা হয় তো এটাও এক ধরনের ব্যবসায়িক চুক্তি যা তাকা ফুলের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা থাকে তো এই জাতীয় প্রিমিয়াম বা এই জাতীয় লভ্যাংশ বা এই জাতীয় বিনিয়োগ বা এই জাতীয় বিমার কার্য পদ্ধতি যার মূল আরও অনেকগুলো বিষয় থাকে যেমন ক্ষতিপূরণে সহায়তা প্রদান দায়দায়িত্ব গ্রহণ তো এগুলো কোরআন এবং হাদিসের মাপকাঠিতে এগুলো জায়েজ যেমন সৈবরি শরীফের মধ্যে একটি হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ আলী আসাল্লাম তিনি বলেছেন মানে সন্তান সন্ততির জন্য নিরাপদ ভবিষ্যৎ তৈরির ক্ষেত্র অথবা বিপদ মুসিবতে আকস্মিক বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় বা নিজের ক্ষতি বা একটা বয়স আসে যখন মানুষ কর্মক্ষম হারিয়ে ফেলে তো যাই হোক ইসলাস্লা ইসাল্লাম সেই বোখারের মধ্যে যা আইসে বলেছেন যে তোমরা তোমাদের উত্তরাধিকারীদেরকে নিঃস অথবা পরমোকা পরমোকাপেক্ষী অথবা অপর লোকদের উপরে নির্ভর নির্ভরশীল করে যাওয়ার থেকে উত্তম হলো আফজল হলো তাদেরকে সচ্ছল রেখে যাবা তাদেরকে সম্পদশালী হিসেবে তোমরা রেখে যাওয়া এটা তোমাদের জন্য অনেক ভালো এবং সই মুসলিম শের একটি হাদিস থেকে আমরা জানতে পারি যে নবীজি বলেছেন রসুল্ল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো সংকটাপন্ন লোকের সংকট নিরসন করার উদ্বেগ নেয় কারণ বিমার মধ্যে এমন কিছু অংশ থাকে যা বঞ্চিত অবহেলিত বা এই জাতীয় মানুষের সহায়তা করা হয় অথবা এই 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 ট্রানজেকশনের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদেরকেও একটা ভাতা বা একটা নির্ধারণ করা হয় বিপদে মসিবতে কষ্টে বিভিন্ন দুর্যোগে তো যাই হোক হাদিসের মূল হলো যে যা রসুল বলছেন যে ব্যক্তি কোনো সংকটাপন্ন লোকের সংকট নিরসন করার উদ্বেগ নাই আল্লাহ তালা তাকে দুনিয়া এবং আখেরাতে অব্যাহতি দেবেন মানে মানুষের সাহায্যে যেই অগ্রসর হবে আল্লাহ তারা সাহায্য করবেন তো এগুলো হলো মূল ভিত্তি বিমা ব্যবস্থার এই হলো মূল ভিত্তি যদি থাকে এই ভিত্তি যদি হয় তাহলে সেটা শরীয় বিরোধী হবে না এবং সরিয়াতে সম্পৃক্তই হবে এবং এই সাথে সাথে কিছু সরিয়া ভিত্তি কিছু লেনাদেনা আছে বিমা বিমা ব্যবস্থার মধ্যে সেগুলো থাকতে হয় তো টাকার পলিসি যেগুলো টাকার সেগুলো কোথায় ব্যবহার করা যেমন মনে রাখতে হবে যে কিছু ক্ষেত্র আছে যেমন আলমাইসির কারিমে নামের মধ্যে এসেছে আলমাইসরুমিন আসলাম রিজিসুমিন আমলি সাইতন সেগুলো থেকে দূরে থাকতে হবে বিমার ক্ষেত্রে যেমন জীবন বিমার ক্ষেত্রে যেই প্রদান করা হয় যেটা যেন জুয়া না হয় মানে যখন জীবন বিমার কোনো পলিসি বা বিমার মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বেই যদি মৃত্যুবরণ করে তখন এই চুক্তিবদ্ধ বা নমিনি যাকে মনোনীত করা হয় শরীয়তের দৃষ্টিতে তাকে দেওয়া হয় না অথবা অন্য কোনো কোনো কিছু যদি হয়ে থাকে তাহলে একটা এক ধরনের জুনা এক ধরনের জুয়ার মতন হয়ে যায় অনুরূপভাবে কোনো রিবা মানে সুদের কারবার যেন না করা হয় প্রচলিত বিমা কোম্পানিগুলোর যে কার্যক্রম সেগুলো যদি সুদ হয় সুদভিত্তিক বিনিয়োগ হয় আদান প্রদান শরীয়তের আইনে পরিপন্থী হয় তাহলে সেটি সেটি হারাম হবে অনুরূপভাবে শরীয়ত বিরোধী যদি নমিনি আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে উত্তরাধিকারের যে হক নির্ধারণ করেছেন প্রচলিত বিমা ব্যবস্থায় যদি আপনি ইচ্ছা মাফিক যেই কাওকে নমিনি নির্ধারণ করে যাকে খুশি তাকে দেওয়ার যদি হয় যেমন ওয়ারিশদেরকে বঞ্চিত করা হয় তাহলে এটা শরীয়তের সুস্পষ্ট খেলাফ এটা আদল বা ইনসাফের विरुद्ध বিরোধী হয়ে যায় তো যাই হোক টাকাফুল ব্যবস্থার মধ্যে ভিত্তিক এইগুলো বিদ্যমান যে সমস্ত বিমা আইন জীবন বিমা বা বিমা পলিসি যেগুলোর মধ্যে আছে সেগুলোরটা মেয়াদ বা সেগুলোর গৃহীতা বা প্রিমিয়ামের উদাহরণ প্রিমিয়ামের যেই কিস্তি সাধারণ বিমা ব্যবস্থা থেকে আলাদা তো এই জাতীয় যদি শরীয়তকে লঙ্ঘন না হয় তাহলে সে জাতীয় ইসলামী বিমা বা ইসলামী তাকাফুল বা এই জাতীয় ইসলামী জীবন বিমা তাহলে অবশ্যই জায়েজ হবে আল্লাহ তা আলিয়া আলম হিনী আলাইন্দাল আলমাব আসসালামু আলাইকুম